Assalamualaikum. আমি আজকে চাকরি বঞ্চিত বারবার ভাইবা দিও মেদার জোরেও আজকে আমি চাকরি বঞ্চিত চাকরি থেকে বঞ্চিত শুধু আমি নই আমার মত লক্ষ লক্ষ যুবক আজকে চাকরি বঞ্চিত সংবিধানের 29 নং অনুচ্ছেদে সকলের চাকরি সমতার কথা বলা হয়েছে কিন্তু একটি দলের মতাদর্শে বিশ্বাসী নাই বলে আজকে আমার চাকরি নাই আমার মতো অনেক লক্ষ লক্ষ যুবক সরকারি চাকরিতে পরীক্ষায় উত্তীর্ণ করেও সুপারিশ থেকে বঞ্চিত হয়েছে শুধু সরকারি চাকরি নয় সকল চাকরির ক্ষেত্রেই চলছে স্বজনপ্রীতি ও দুর্নীতি একটি দলের মতাদর্শের অনুসারীরা স্বজনপ্রীতি এবং দুর্নীতির ফলে তারা বারবার চাকরি পাচ্ছে কিন্তু আমরা চাকরি পাচ্ছি না আমি সকল তরুণদের কথা বলছি সকল যুবকদের কথা বলছি বলছি আমি আমার চাকরি ফেরত চাই শুধু আমি নই আমার সাথে যারা চাকরি হারিয়েছে শুধুমাত্র একটি দলের মতদর্শী নই বলে সেই সকল সকল তরুণ ও যুবকদের আমি চাকরি ফেরতের কথা বলছি আজকে বাংলাদেশে প্রায় 3,15,000 সরকারি চাকরি কোটা ঢাকা কিন্তু একটি দলের মতদর্শীরা সেই সকল চাকরি লুপে নিচ্ছে আর আমরা চাকরি পাচ্ছি না কিসের জন্য আমরা ওই দলের মতদর্শী নই বলে আমরা ভিন্ন দলের মতদর্শী বলে কেন আমাদের কি চাকরি পাওয়ার অধিকার নেই সংবিধানে তো আমাদের চাকরির পাওয়ার অধিকার দিয়েছে তাহলে সংবিধান থেকে কি 29 নং অনুচ্ছেদ গুড়িয়ে দেওয়া যায় না এই প্রশ্ন আমার সকলের কাছে সংবিধানে যদি 29 নং অনুচ্ছেদে সকলের চাকরির সমতার বিধানের কথা বলা হয় থাকে তাহলে আমরা কেন সেই 29 নং অনুচ্ছেদের সংবিধানের অনুচ্ছেদের অনুযায়ী আমরা চাকরি পাবো না আমরা বারবার মেধার বলে পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে পাস করলো কিন্তু আমাদেরকে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে আমি সকল তরুণ এবং যুবকদের জন্য সকল তরুণ ও যুবকদের হয়ে কথা বলছি আমি আমার যে সকল ভাইয়েরা এবং যুবকেরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে সকলকে আমি চাকরি ফেরত দেওয়ার জন্য সকলকে বলছি এবং সংবিধানের 29 নং অনুচ্ছেদ সঠিকভাবে বলবৎ করার জন্য আমি বলছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই তরুণের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অত্যন্ত বেদনা বিদুর মনে দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আজকে দাঁড়িয়েছি আজকে আমাকে এখানে দাঁড়ানোর কথা ছিল না 2005 সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করে 2 বছর চাকরি করে এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আমাদের বিনা অপরাধে 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় বিনা নোটিশে আপনারা যেন অবগত হবেন যে সরকারি চাকরি পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তিকে তাকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে আমাদের 15 প্রশিক্ষণ না দিয়ে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করে আমাদের অপরাধ কি ছিল এই পাতানো নির্বাচন এই ভোট ডাকাতির নির্বাচন দিনের ভোট রাতে করা নির্বাচন ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন তারা যা চায় আমরা তা করি নাই প্রিয় উপস্থিতি আপনাদের সাংবিধানিক অধিকার আপনাদের ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে আমাদের 85 জন পরিবারের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমাদের চাকরি করার কথা ছিল আমার আজকে আপনাদের এখানে এসে বক্তৃতা করার কথা ছিল না আমি আজকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে এসি রুমে বসে এই নির্বাচন নেওয়ার কথা ছিল আমি যদি এদের সাথে আপোষ করতাম তাহলে অবশ্যই এসি রুমে বসে এই পাতানো নির্বাচনে এই পাতানো রেজাল্ট
যেভাবে দেখেছেন এই সিটি কর্পোরেশনে যেভাবে নির্বাচনের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে সেখানে আমাকেও দেখতে পারতেন। আমি নীতি ও নৈতিকতার সাথে আপোষ করিনি, আমি জনগণের সংবিধানের অধিকারের সাথে আপোষ করিনি বলেই আজকে আমি চাকরিচ্যুত হয়েছি। প্রিয় উপস্থিতি, 2005 থেকে চাকরিচ্যুত হয়ে আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসলো আমাদের বিনা নোটিশের চাকরি থেকে বরখাস্ত করে দিল। 2010-এ মামলা করে আমরা চাকরি ফেরত পেলাম। দুর্ভাগ্যজনক এই আওয়ামী সরকার আমাদের চাকরিতে যোগদান করতে দেয়নি। 2015 সালে সেই মামলার রায়কে এই কালো হাতের ছোঁয়ায় এই শেখ হাসিনা তাকে বাদ দিয়ে দিল। এই দুর্ভাগ্যজনক ঘটনায় দুঃখ বিদুর কণ্ঠে বলতে হয়। সেই কথা শোনার পরে আমার মা স্ট্রোক করে মারা যায়। আমি অতি সামান্য ঘরের সন্তান হিসাবে বলছি, আমার বৃদ্ধ পিতা ও ছেলে সন্তান নিয়ে আজকে দুর্বিষহ জীবন যাপন করছি। আমার সাথে সেমনি 85টি পরিবার দুর্বিষহ জীবন যাপন করছে। প্রিয় ভাইরা, আমাদের সহযোদ্ধা 5 জন ইতিমধ্যে মারাও গেছে, আমাদের অনেক সহযোদ্ধা বিবাহ সাধিও করতে পারেনি। প্রিয় ভাইরা, আমার বৃদ্ধ পিতা আমাকে প্রশ্ন করে, বিএনপি যদি ক্ষমতায় আসে তোমাদের চাকরি কি ফিরে পাবা? আমি বাবাকে বলি, বাবা বিএনপি গণমানুষের দল, বিএনপি ন্যায়ের দল, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের চাকরি আমরা অবশ্যই ফিরে পাব, আমাদের ন্যায় অধিকার আমাদের প্রতিষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, ঈদ আসে ঈদ যায়, কোরবানি আসে কোরবানি যায়, আমাদের 85টি পরিবারের ঈদ কোরবানি কিছুই হয় না। আমাদের ঈদের নিরানন্দ ঈদ করি। আমার 6 বছরের মেয়ে আমাকে প্রশ্ন করে, বাবা বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের চাকরি ফিরে পাবা? তখন আমরা সুন্দর করে ঈদ করব। প্রিয় ভাইরা, আমার বাবা জায়নামাজে বসে জনাব তারেক রহমানের জন্য দোয়া করে, আমার বাবা জায়নামাজে বসে খালেদা জিয়ার জন্য দোয়া করে, যাতে বিএনপি ক্ষমতায় আসে আমরা চাকরি ফিরে পাই। প্রিয় উপস্থিতি, হয়তো আমি চাকরি ফিরে পাবো, কিন্তু আমার মমতাময়ী মাকে আমি ফিরে পাবো না। আমার মায়ের মৃত্যুর জন্য আমি কার কাছে বিচার দেব? প্রিয় উপস্থিতি, হয়তো আপনারা আমি বেঁচে থাকবো, আমার মাকে তো আমি চাকরি পেয়ে কিছু ডাল ভাত খাওয়াতে পারলাম না। আমার অপরাধ কি ছিল? আমার মায়ের অপরাধ কি ছিল? এই বিচারে জনতার আদালতে দিয়ে গেলাম। প্রিয় ভাইরা, যার যায় সেই বোঝে বেদনার কি যন্ত্রণা। আমার মতো আমাদের মতো আরো অনেকের চাকরি গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1000 জনের চাকরি গেছে, 800 পুলিশের চাকরি গেছে, 27তম বিসিএস এর মেধাবী ছাত্রদের চাকরি গেছে। এই আওয়ামী জালিম সরকার আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে এই দুঃখের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানিয়ে চাকরি ফিরে পাবার প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে উপস্থিত সুনি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল নাঈম, আমি একজন নতুন ভোটার। 2018 সালে আমি ভোট দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম সকল ব্যালটেই নৌকার সিল দেয়া। আমি একজন আইনের শিক্ষার্থী, সংবিধানের 122 অনুচ্ছেদে পড়েছি, ভোট দেয়া আমার অধিকার। আমি বললাম আমার ব্যালটটি আমাকে দিন। আওয়ামী লীগ নেতা বলল তোমার ভোট দেওয়ার দরকার নেই, তোমার ভোট না দিলেও চলবে, তোমাদের ভোট ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি ভোট দিতে পারিনি। আর যখন শুনলাম তরুণদের সমাবেশে, দেখে দেশের সকল তরুণরা সমবেত হয়েছে নিজেদের ভোট অধিকার রক্ষার জন্য, আমি ছুটে এসেছি, আমি আমার কথা বলতে ছুটে এসেছি। এদেশের 4.5 কোটি তরুণের কাছে আমার অনুরোধ, আপনারা এক হন, আপনারা একভূত হয়ে আরেকটি অধিকার আদায়ের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন এবং এই সরকারকে দেখিয়ে দিন এদেশের সর্বময় ক্ষমতার একমাত্র মালিক জনগণ। জনগণ না চাইলে, জনগণের ভোট ছাড়া কিয়ামত কেন? একদিনও আপনি ক্ষমতায় থাকার শক্তি রাখেন না। আমি তরুণ
তরুণদের কাছে অনুরোধ করছি, শুধু তরুণ নয় সকল শ্রেণী পেশার মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা অধিকার সচেতন হন, আপনারা ছাপিয়ে পড়ুন আপনাদের অধিকারের জন্য। নিজের অধিকার নিজে না চাইলে কেউ আপনাকে অধিকার দিতে পারবে না। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি হতে পারো রাজা, কিন্তু আমি স্বাধীন, আমার উত্তর দেওয়ার অধিকার রয়েছে। বিচার পাই না, বিচার চাই না, বিচার পাই না বলে আমরা কার কাছে বিচার চাবো? তরুণের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ দাঁড়িয়েছি নিপীড়িত নির্যাতিত ডিজিটাল কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন কারাগারে যাওয়া সাংবাদিকদের পক্ষে। আজকের সাংবাদিকতা নেই, যারা সত্য লিখে তাদেরকে অন্য সেক্টরের মতো দমন করিয়ে দেওয়া হয়েছে। সত্য বলার সাহস নেই, ফেসবুকে লিখলি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। যখন এই আইন প্রণীত হয় তখন থেকে সাংবাদিক সমাজ, সুধী সমাজ সকলেই প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু সরকার কর্ণপাত করেনি। সম্প্রতি জাতিসংঘ এই কুখ্যাত আইনটিকে স্থগিত করার আহ্বান জানিয়েছে। বরিশালের সেই মামাতো ভাই, আপনাদের মনে আছে, মামাতো ভাইকে বললেই সমাবেশ হবে না। সেই মামাতো ভাই বরিশালের গডফাদার শিষ্য সন্ত্রাসী, তিনি 2020 সালের 13 সেপ্টেম্বর কীর্তন খোলার পরে অহেতুক অকারণে আমাদের উপরে হামলা চালিয়েছিল, সত্য নিউজ লেখার কারণে। বৃষ্টি হলে বরিশাল জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই নিউজ করেছিলাম আমি, জাল দিয়ে মাছ ধরা যায় বরিশালে। আজকে যখন কথা বলছি তখন অনেক সাংবাদিক, অনেক শিক্ষার্থী, অনেক সুধী সমাজ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে রয়েছে। আমি রুহের মাগফিরাত কামনা করছি লেখক মোশতাকের, সেই সুলতানা জেসমিন, তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হলো। কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনটি হলো ক্রস ফায়ার, রাইভের ক্রস ফায়ারের মতো, শুধু ধারা সবকিছু এক, বাদী বিবাদী স্থান এবং ঘটনার বিবরণ ভিন্ন। আমরা আজকের এই সমাবেশে আজকের বিএনপির মহাসচিবের কাছে দাবি জানাচ্ছি, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন বিএনপি বাতিল করবে কিনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, জালেমের হাত থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ সকল। আমি শহীদ আব্দুর রহিমের বললাম, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমার স্বামীকে হত্যা করেছে, শান্তি বসে 133টা গুলি করছে, বুলুট দিয়ে মারা হয়েছে। আমি চাই আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার স্বামীর বাচ্চাদের ভবিষ্যৎ পর্যায়ে দাঁড়াবো, এই খুনি সরকার আমার স্বামীর হত্যা করছে, এটার বিচার আমি চাই। আমার বাচ্চাদের দেখাশোনা
আল্লাহ পাক দেখতে দিবে না, আর কত আল্লাহ